আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, খায়রুন নিসা, সবচেয়ে হাতেমা এত উন্নত এত উচ্চ মানের মহিলা হলো কি কইরা? বলছে দাখালা জাউজুহা বাইতাহা ফাসাররাত ওয়া তাবাসসামা। যতই খিদা থাকুক যতই যা থাকুক, ফাতেমা কখনো হাসি ছাড়া আমাকে দরজা খুলা স্বাগত জানায় নাই। মানি আর না মানি, বুঝে আসুক আর না আসুক, অনেক সময় দেখা যায় মানুষ জানে কিন্তু মানে না, অনেক সময় দেখা যায় বুঝে আসে না এই জন্য মানে না, কিন্তু বুঝে আসুক আর না আসুক, জানা সত্ত্বেও মানি আর না মানি, সত্য এটাই, যা আল্লাহ বলছেন এটাই সত্য, যা আল্লাহ রসুল বলছেন এটাই সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই, আর রসুল ও সাদেকুল মাসদুক, সবচেয়ে বড় সত্যবাদী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় ওনারা যে দুইজন যা বলছেন এটাই সত্য, যা গটার বলছেন তা ঘটবে, যা গটার বলেন না তা ঘটবে না। যদিও আজকে বুঝে আসে না বা বসতেও চেষ্টা করি না, এই জন্য ওনারা দুইজন যা বলছেন, আল্লাহ যা বলছেন এটাও সত্য, আল্লাহ রসুল যা বলছেন এটাও সত্য। না মানলেও সত্য আর না বুঝে আসলেও সত্য। এই জন্য দুইজনের উক্তি আর যুক্তি, আল্লাহ রসুল যুক্তি দিয়েও বুঝাইছেন সরাসরিও বুঝাইছেন, শত না হাজারও যুক্তি আছে। হ্যাঁ, আস্তে আস্তে সব প্রমাণিত হইতেছে, কিন্তু একটা বিষয় হলো আমার মাথার উপর দিয়ে পানি গড়ায় চলে গেলে তারপরে বুঝে আসলে কোনো লাভ হবে না। হ্যাঁ, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তেও যদি বুঝে আসে, আর ওই হাদিস যদি আমি সত্যায়িত করি বা ওই কোরআনের আয়াত যদি সত্যায়িত হয়, যেমন কোরআনই বলে আল্লাহ ফিরার জন্য বলেন, আল্লাহর দিকে ফিরার হুকুম, ফির আর ফিরবে মানুষ, কোরআন এটি বলে লাআল্লাকুম তুরজাউন, তোমরা ফিরা আসো, লিউযিকাহুম বাআল্লাযী আমিলু লাআল্লাকুম তুরজাউন। মুসিবত এই জন্যই আসে যে মানুষ আল্লাহর দিকে ফিরা আসে। ওয়াইন তাবু ফানা হাবিবুহুম, হাদিসও এটাই বলে যদি ফিরা আসো তাহলে আমাকে বন্ধু রূপে পাবে, আর যদি ফিরা না আসলা, যদি ফিরা না আসলা এটাও বলে দিছেন কি করবেন। ওয়াইন লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম, যদি না ফির তাহলে আমাদের মুসিবত তোমাদেরকে দিব, মুসিবতে নিমজ্জিত করব, তখন হয়তো বাধ্য হইয়া ফিরবে। তো আল্লাহ চান এটাই যে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক মানুষ আল্লাহর দিকে ফিরুক, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরুক। যা আল্লাহ বলে এটা মাইনা নেয়, যা আল্লাহর রসুল বলে এটা মাইনা নেয়, আর এটার ভিতরই আমাদের সফলতা। ইহ জগতের হোক আর না হোক, পরজগতের সফলতা এটার ভিতরেই। হ্যাঁ, ইহ জগৎ থেকেও আমাদেরকে খালি করেন নাই, এটাও বলে দিছেন যে ইহ জগতের সফলতাও এটার ভিতরেই, আল্লাহর দিকে ফিরার ভিতরে।
আল্লাহর রাসূলের দিকে ফিরার ভিতরে যে আল্লাহর দিকে ফিরবে আল্লাহর রাসূলের দিকে ফিরবে ইহ জগত সুখ পাবে শান্তি পাবে পর জগত সুখ পাবে শান্তি পাবে আর যদি আল্লাহর দিকে না ফিরলো আল্লাহর রাসূলের দিকে না ফিরলো তাহলে ইহ জগত সুখ পাবে না বস্তু মানুষকে সুখী বানায় না এটা চিরসত্য এটার প্রমাণ এই দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহর কত দিবে দিতে 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 অনেক দিয়া ফেলছেন ছোট দিছেন বড় দিছেন শিক্ষিত দিছেন অশিক্ষিত দিছেন সর্বশ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ প্রমাণ দিছেন বস্তু কাউকে সুখী বানায় না এজন্য একটা প্রমাণ দেওয়া যায় বিয়ের আগে বিয়ের জন্য আত্মহত্যা করছে কয়জন এটা খুঁজে পাওয়া যাবে না আর বিয়ের পরে একজন আরেকজনের যাতনায় আত্মহত্যা করছে কয়জন এটা গোইনা শেষ করা যাবে না ঠিক না বিয়ে করার জন্য আত্মহত্যা কয়জন করছে এটা খুব কম কিন্তু বিয়ের পরে একজন আরেকজনের যাতনায় আত্মহত্যা কত করছে এটা গোইনা শেষ করা যাবে না বিয়ের আগেই কে বিয়েকে তালাক দিছে এটা সংখ্যা একজনও খুঁজে পাওয়া যাবে না বিয়ে করার পরে প্রতি মিনিটে কয়জন তালাক হয় এটা গোইনা শেষ করা যাবে না এটাই বোঝা গেল যে বস্তু পাইলেই কিছু পাইলে যে মানুষের জীবনে সুখ আসবে এই থিওরি ঠিক না বস্তু মানুষকে পাওনা মানুষকে সুখ দিতে পারে না কিছু পাইলেই যে সুখী হবে এটা সুখ এটা সত্য না সুখ তো আল্লাহ যাকে দিবে সে পাবে এই জন্য কেউ লেখছিলেন সত্য যদিও কাহিনী কিন্তু বুজার মতো জিনিস বাদশাহ অসুস্থ হয়েছে তো কোনোভাবেই সুস্থ হয় না তো দুনিয়ার কোনো কোনার থেকে হেকিম আনছে আর হেকিম বলছে সুস্থ হইতে পারে যদি সুখী মানুষের কাপড় পরায়া দাও সবাই ভাবছে প্রধানমন্ত্রীর চেয়ে সুখী তো আর কেউ নাই এর কাপড়টাই পড়াইলে তাড়াতাড়ি সুস্থ হবে তো যা যখন কাপড় চাইছে বলছে কাপড় তো ডজন না শত দেওয়া যাবে কিন্তু শর্ত যেটা লাগাইছে সুখী আমি কিন্তু সুখী না এরকম ধনবানের দুয়ারে ঘুরতে 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 সবার একই কথা দেখতেছ সুখী কাপড় তো দেওয়া যাবে কিন্তু আমি সুখী না তো যা দেখে নদীর পারে একজন বসা আছে পানির ভিতরে পাও ডুবায়া আর বিনা দ্বিধায় কবিতা গাইতেছে গায়ে কোনো কাপড় নাই লুঙ্গি পড়া তো যা বলছে যে দেখি এর কাছে পাওয়া যায় কিনা তো যাওয়ার পরে যখন বলছে বলছে সত্য বলছ এই দুনিয়া আমার চেয়ে সুখী আল্লাহ কাউকে বানায় নাই সারাদিন রাখালি করি আর গাছের ছায়া নদীর পাড়ে বৈশা মনের সুখে গান গাই সুখী আমি বটে কিন্তু যে কাপড়ের জন্য আটশো আমার গায়ে গাই গামছা ছাড়া আর কোনো কাপড় নাই তো সত্য এটাই যারা সুখী তাদের শরীরে কাপড় থাকে না তাদের কাছে আসবাব থাকে না আর যাদের কাছে আসবাব থাকে তারা সুখী না সত্য এটাই আসবাব মানুষকে সুখ দেয় না শান্তি দেয় না এটাই আল্লাহ আল্লাহ রসুলের কথা সত্য এটাই এই জন্য দুইজনের কথাই সত্য সুখ আসবাব দিয়ে আসে না
সুক্ত খোদা প্রদত্ত জিনিস, আল্লাহকে যে মানে, আল্লাহ রসুলকে যে মানে, তাকওয়া যার ভিতরে আসে, পরহেজগারি যার ভিতরে আসে, মোটা শব্দে বললে দিনদারি যার ভিতরে আসে, সুখ তার ভিতর, সুখ তার কাছেই আসে, দিনদারি যার ভিতরে আসে, যত বেশি দিনদার তত বেশি সুখী, তত বেশি মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাহির হয়। দুনিয়াতে সোসাইটির মালিক না হইলেও আখেরাতে সোসাইটির মালিক হইতে থাকে, কেননা জান্নাতে একটা সোসাইটি আছে যেটাকে বাইতুল বাইতুল হামদ বলা হয়, প্রশংসার সোসাইটি। আর সোসাইটি তো একটা বাড়ি দিয়ে হয় না, সোসাইটি হইতে গেলে শত বাড়ি লাগে, শত শত বাড়ি লাগে, তাইলে একটা সোসাইটি হয়। তা আল্লাহ তাকে সোসাইটি দিবে, হামদের সোসাইটি, ওটা কুদরত দিয়ে সাজায় দিবে, তখনই মুখ দিয়ে হামদ বাহির হয়, আলহামদুলিল্লাহ। এই জন্য দেখবেন কিছু মানুষকে জিজ্ঞাসা করলে কেমন আছো, বেশিরভাগ হুজুররাই হবে, এত বড় শব্দ তো মুখস্থ করা আমাদের পক্ষে সম্ভব না, তো হুজুররাই বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যেই অবস্থায় থাকি আল্লাহ শুকরিয়া, আল্লাহর প্রশংসা, ভালো থাকলো প্রশংসা, খারাপ থাকলো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায় আল্লাহর প্রশংসা। আর বাস্তবিক তাকাইলেও দেখা যায় প্রশংসা, প্রশংসা করবে না কেন, আমরা মসজিদে বসে আছি, হাসপাতালে যা দেখেন মানুষ কত ধরনের অসুস্থতায় ভুগতেছে, কত রকম কাতরাইতেছে, টাকা পয়সা সব থাকা সত্ত্বেও অসুস্থতা নিবারণ করতে পারতেছে না, যান যা দেখেন। ওই তুলনার দিকে, আমার দিকে দেখলে ওই তুলনায় আমি কুঠি গুণ বেশি ভালো আছি, তা আলহামদুলিল্লাহ কেন বলবো না, এই জন্য হাদিসও বলছে সদা সর্বদা নিচের দিকে চোখ রাইখো, উন্দুর ইলা মান তাহতাকা তাকুন আবদান শাকুরা, নিচের দিকে দেখো, উপরের দিকে দেখো না, তোমার চেয়ে নিচের অবস্থার মানুষগুলাকে দেখো, তাহলে তোমার ভিতরে আসলে আসতেও পারে ধাক্কা, জ্বর তুলনায় তো আমি অনেক ভালো আছি, তখন মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাহির হবে। ওয়ালা তানদুরিলা মান ফাওকাকা তাকুন আবদান কাফুরা, উপরের দিকে দেখলে অকৃতজ্ঞ হবে। এই জন্য আমরা বইলেও বসি আল্লাহ ওকে কত দিছে আমাকে দেয়নি, খুঁজা যায় দেখেন ওকে যা দিছে, ওকে যা দিছে এটা হলো হাতির দেখার দাঁতের মতো, হাতির দাঁত দুইটা, দুই ধরনের দাঁত, একটা দেখা যায় আর একটা দেখা যায় না, একটা খাওয়ার জন্য আর আরেকটা হলো প্রদর্শনের জন্য, হাতির দাঁত যেটা দেখা যায় ওটা প্রদর্শনের জন্য, দেখানোর জন্য, ওটা দিয়ে খাওয়া চলে না, খাওয়া তো চলে ভিতরেরটা দিয়ে, যে আমার চেয়ে উপরে যা তালাশ করলে দেখা যাবে ওই হাতির দাঁতের মতোই, দেখানো জিনিস কিছু আছে ভিতরে কিচ্ছু নাই, ভিতরে অশান্তি আর অশান্তিতে ভরা, এই জন্যই সুখ শান্তি দিনদারির সাথে, আজকে আমাদের বুঝে আসে না, সুখ শান্তি কিসের সাথে, সম্পর্ক কিসের সাথে সুখ শান্তি, রব্বে কাবার কসম একমাত্র দিনদারির সাথে, তাকওয়ার সাথে, পরহেজগারির সাথে, তাওয়াক্কুলের সাথে, সততার সাথে, হিংসা বিদ্বেষের থেকে পাক হওয়ার সাথে, লোভ লালসার থেকে দূরে হওয়ার সাথে, যতগুলো রোগ আছে ওই রোগের থেকে যখন মুক্তি হবে, যেগুলা আত্মার রোগ ওগুলার থেকে যখন মুক্ত হবে, তখন সুখ শান্তি হবে,
মোট কথায় বলা যায় দিনদারির সাথে হলো সুখ শান্তি, আর কোন জিনিসের সাথে সুখ শান্তি নেই। আল্লাহ দিনদারির সাথে সুখ শান্তি রাখছেন, অন্য কোন জিনিসের সাথে সুখ শান্তি রাখেন না। যত বেশি দিনদার তত বেশি সুখ শান্তিওয়ালা। হ্যাঁ, হইতে পারে দুনিয়ার মুসিবত, দুনিয়ার ক্লান্তি হয়তো তার কাছে বেশি হইতে পারে, কেন দুনিয়াতে পরীক্ষায় সবচেয়ে বেশি থাকেন নবীরা, আশাদুল বালা আল আম্বিয়া, নবীরা সবচেয়ে বেশি দুনিয়াতে পরীক্ষার ভিতরে থাকেন। আমাদের নবীজির দিকে দেখলে দেখা যাবে মাসের পর মাস চুলা জ্বলতেছে না, এক মাস দুই মাস তিন মাস চুলা জ্বলে নাই, কিন্তু ঘরে সুখ শান্তি আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেও চুলা জ্বলতেন না, দিনের পর দিন সপ্তাহ পার হয়ে যেত, কিন্তু সুখ শান্তি নীল মহাব্বত এতটুকু ছিল যেটা আজ পর্যন্ত কেউ বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না। অতীত বলা হয়েছে, এখনো বলতেছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো দুই টোকা দিতে হয় না, এক টোকা দরজা খুলে দিয়েছেন। কখনো স্ত্রী স্বামীকে হাসি ছাড়া স্বাগত জানায়নি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, খায়রুন নিসা, সবচেয়ে ফাতেমা এত উন্নত এত উচ্চ মানের মহিলা হলো কি করে? বলছে, দাখালা জাওজুহা বাইতাহা ফাসাররাত ওয়া তাবাসসামা, যতই খিদা থাকুক যতই যা থাকুক, ফাতেমা কখনো হাসি ছাড়া আমাকে দরজা খুলে স্বাগত জানায় নাই। আর আমরা তো বৎসরে একদিন হাসাইতে পারি না। যে হাসিটা মুখে থাকে আমাদেরকে দেখলে সাথে সাথে কই জানি গায়েব হয়ে চলে যায়, দেখতে দেরি, হাসি মুখের থেকে হারায় যেতে দেরি করে না, ঠিক না? সত্য তো এটাই। তো দুনিয়ার দিক দিয়ে কষ্টে ছিলেন বটে, এটা কষ্ট না, এটা কষ্ট না। আমরা হয়তো ভাবি বড় কষ্টে ছিলেন, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গোচার ঠাই ছিল না, পেটে ভাত ছিল না, সবগুলো সত্য। কিন্তু ওনাদের কাছে যতটুকু ছিল সহযোগিতা সহানুভূতি ইসার যতটুকু ছিল ওনাদের কাছে, আমাদের কাছে তো কোথাও এটা খুঁজে পাওয়া যায় না। সুখ যতটুকু ছিল, শান্তি যতটুকু ছিল, ইসার যতটুকু ছিল, সহানুভূতি যতটুকু ছিল, সহযোগিতা যতটুকু ছিল, নাহলে আপনি বুঝলে ভাবলে বোঝা যাবে, না ভাবলে বোঝা যাবে না। যে নিজে পিপাসায় কাতর, পাশের লোকটা যখন পানি বলছে তো নিজেরটা বলতেছে মুখের থেকে গ্লাস নিয়ে পান করবে, হাতে উঠায় দিয়া বলতেছে ওর প্রয়োজন আমার চেয়ে বেশি, আগে ওর কাছে যাও। এই যে সহানুভূতি, সহমর্মিতা, সাহায্য সহযোগিতা, নিজেরা ক্ষুধার্ত, তিন বেলা পরে একদিন দুই দিন পরে রুটি মিলছে খাবে, ওই সময় আয়েশা বলছে, ওই সময় হাত পাচ্ছে আয়েশা, ইউতাইমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইতিমান ওয়া আসিরা, হাত পাততে দেরি দিতে দেরি করেন নাই, দিতে দেরি করেন নাই। এই যে এক জিনিস, এটা সুখের নিদর্শন, অশান্তির নিদর্শন না, এটা সুখের নিদর্শন। বাস্তব সুখী তো ওই ব্যক্তি হয় যে খায় সে সুখী না, যে খাওয়ায় সে সুখী, যে নেয় সে সুখী না, যে দেয় সে সুখী।
যে পড়ে সে সুখী না, যে পড়ায় সে সুখী। কইরা দেখেন সুখ আপনার ভিতরেও আসবে। প্রতি মাসে কাপড় চেঞ্জ করা, নিজে দুই কাপড়ের বৎসর কাটায়া অন্যের গায়ে কাপড় পরায় দেখেন সুখ কেমন লাগে। আমরা তো পরীক্ষা করি না, আমরা ভাবি আমি পড়লেই সুখী। না না, আপনি পড়লে সুখী হবেন না। তো দিনদারির সাথে সম্পর্ক হইল সুখের। যে যত দিনদার সে তত সুখী। চাই এই জগতের কিছু থাকুক আর না থাকুক, পেটে যদি বাতও না থাকে, শরীরে কাপড়ও না থাকে, তাহলে ওই আল্লাহওয়ালার কথাই সত্য যে আমার কাছে সুখ আছে কিন্তু কাপড় নাই, আমি কোত্থেকে দিব। আর যাদের কাছে কাপড় আছে, এরা বলছে কাপড়ের গোডাউন আছে কিন্তু সুখ নাই। শর্ত তো হলো সুখী ব্যক্তির কাপড় পরাইতে হবে। সুখী ব্যক্তির কাপড় পরাইলে সুস্থ হয়ে যাবে। তো সত্য এটাই, যাদের কাছে সুখ থাকে ওদের ঘরে কাপড় থাকে না, কাপড় থাকে না, সাদা মাঠা থাকে, আড়ম্বনা চাকচিক্য থাকে না, সাদা মাঠা থাকে। আর যাদের ঘরে সুখ নাই ওদের ঘরে কাপড় না, কাপড়ের দোকান থাকে, দোকান থাকে, কাপড়ের গোডাউন থাকে কিন্তু সুখ থাকে না। এই জন্যই তো একটা পোড়া চেঞ্জ করে আরেকটা পড়ে, আরেকটা পড়ে, দেখানোর জন্য পড়ে না, এই জন্য পড়ে যে দেখি মনটা একটু শান্তি লাগে কিনা, ভালো লাগে কিনা। যখন পড়ে তখন দেখে এটা শরীরে ভালো লাগতেছে না, তো আরেকটা চেঞ্জ করে, তো দেখে ভালো লাগে না আরেকটা চেঞ্জ করে। এরকম করতে করতে ভালো লাগার ভিতরে দিন চলে যায়, আর আরেকজনের ভালো লাগে তো একটা দিয়েই বৎসর কাটায় দেয়, একটা বৎসর কেটে গেছে, এটাতেই ভালো লাগে, এটাতেই মজা লাগে, এটাতেই মজা লাগে।